নূরের বিরুদ্ধে এবার অপহরণ, ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার এক তরুণীকে অপহরণ, ধর্ষণের সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার রাজধানীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় নুরুলসহ ৬ জনকে আসামি করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ওই তরুণীর ডিজিটাল নিরাপত্তা আইনের দায়ের করা মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে। ৩ নম্বর রয়েছেন নুরুল হক নূর। বাকিরা হচ্ছেন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ নাজমুল হুদা এবং দাবি শিক্ষার্থী আবদুল্লাহিল বাকি। মামলায় ঘটনার স্থান উল্লেখ করা হয়েছে কোতোয়ালি থানা এলাকায় সদরঘাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। মামলায় ঘটনাতে দিনক্ষণ উল্লেখ করা হয়েছে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত। এর আগে সোমবার ২১শে সেপ্টেম্বর সন্ধ্যা ৮:৩০ দিকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের উপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেওয়া হয় ডিবির কার্যালয়ে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডামেক চিকিৎসা শেষে রাত ১২টা ৩৫ মিনিটে তাকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রোববার 20শে সেপ্টেম্বর রাতে নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতা করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি মামলা করেন। মামলায় ৬ জনকে আসামি করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 7 অক্টোবর দিন ধার্য করে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন। পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার জাগো নিউজকে বলেন, ধর্ষণের ঘটনায় পরম্পনায় ভিপি নূরের নাম উঠে আসায় তাকে সহযোগী হিসেবে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে। ধর্ষণের স্থান হিসেবে লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ রুটে হাসান আল মামুনের বাসার কথা উল্লেখ করা হয়েছে। নূর ও মামুন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মোহাম্মদ নাজমুল হুদা এবং দাবি শিক্ষার্থী আবদুল্লাহিল বাকি। কি কারণে ধরা হলো এবং কি কারণে ছাড়া হলো কিছুই বুঝিনি, বলল ভিপি নূর। রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আটকের পর মুছ লেখায় মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক নূর। ছাড়া পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূর বলেন, আমরা বুঝিনি কি কারণে আমাদেরকে ধরে আনা হলো আর কি কারণেই ছাড়া হলো। সোমবার ২১শে সেপ্টেম্বর রাতে বিক্ষোভ মিছিল থেকে নূরকে আটক করে পুলিশ। পরে তাকে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে নেওয়া হয়। আটকের ঘণ্টাখানেকের মধ্যে নূরকে ছেড়ে দেওয়ার কথা জানানো হলেও পুলিশ পহরায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিক স্বাস্থ্যগত পরীক্ষা শেষে তাকে আবারও নিয়ে যান ডিবি পুলিশের সদস্যরা। পরে রাত ১:১টায় তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে নূরকে ছেড়ে দেওয়া হয়। ডিবি রমনা বিভাগের উপকমিশনার ডিসি H M আজিমুল হক জানান, নূরসহ আটক সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। নূরের বড় ভাই নূর জামান বাংলা নিউজকে বলেন, ডিবি অফিস থেকে নূরকে উত্তর বাড্ডায় বাসায় নিয়ে আসা হয়েছে। শারীরিক অবস্থা বেশি ভালো নয়, প্রয়োজন মনে হলে তাকে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এদিকে রাতে ডিবি অফিস থেকে বেরিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নূর হক নূর বলেন, আমাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে, মারধরের কারণে অনেকেই অসুস্থ হয়েছেন। পরে মুচলেখা নিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা জানি না কেন গ্রেফতার করা হলো আর কেনই বা ছাড়া হলো। তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের কোনো অঙ্গের সঙ্গে কোনো অঙ্গের মিল নাই, কাজকর্মে মিল নাই। এ কারণে একজন মারে, একজন গ্রেফতার করে আর একজন ছাড়ে, এটাই চলছে। এই যে আজ আমরা মার খেলাম, আমরা তো কোনো অপরাধী না। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনটা শেষ করে আসছিলাম, কিন্তু কোনো রকম উস্কানি ছাড়াই পুলিশ আক্রমণ করলো। আসলে আমরা বুঝি নাই কি কারণে আমাদেরকে ধরা হলো আর কি কারণেই ছাড়া হলো। রবিবার ২০শে সেপ্টেম্বর রাতে রাজধানীর লালবাগ থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। মামলায় একজন হলেন হাসান আল মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলেও ভিপি নূর সহ ৬ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন হাসান আল মামুন, নাজমুল হাসান সোহাগ, সাইফুল ইসলাম, নাজমুল হুদা ও আবদুল্লাহিল কাফি। আজকের মতো এই পর্যন্তই ছিল। এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই সমস্ত নিউজ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।